आमेर राजधानी चापाईनबाबगंजेर आमबागानगुलोते डाले डाले सोनाली हलुद और सबुजेर महामिलन। प्रतिटी गाछ थेके आसछे आमेर मुकुलेर मऊ मऊ सुगन्ध, साथे रयेछे मौमाछिदेर आनागोना। এবছর দেরিতে মুকুল এলেও ভালো ফলনের স্বপ্ন দেখছেন আম চাষী, ব্যবসায়ী ও বাগান মালিকেরা। ভয় যদি পরিবর্তন না আসে তাহলে মুকুলটা ভালো হবে, আম ফলনটা পাওয়া যাবে। আমরা এখন আমাদের বাগানগুলোতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের বালাইনাশক স্প্রে করছি, বাগানে মুকুলের পরিচর্যা করছি। আমি একজন চাষি হিসেবে খুবই আশাবাদী, কারণ বৃষ্টি হওয়ার পর আপনারা দেখেছেন যে 20% মতো মুকুল বেড়েছে। গতবার আপনাদের অনেক আম হয়েছে কিন্তু আমরা দাম পাইনি, কিন্তু তার আগেবার আম কম দাম পেয়েছিলাম মেলায়, তা ইনকাম হয়েছিল গতবার একলাবার। সরকারের কাছে, কৃষিমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে যদি সোলার সেচ প্যানেল দেন তাহলে আমরা সঠিক সময়ে সেচ দিতে পারবো। জেলার প্রায় 70 থেকে 75% আম গাছে মুকুল দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কাঙ্ক্ষিত ফলনের আশা করছে কৃষি বিভাগ। দেরিতে আসলেও এবার কাঙ্ক্ষিত ফলন হবে আশা করতেছে, যেহেতু প্রায় 70 থেকে 75% মুকুল চলে এসেছে। এই মুহূর্তে জরুরি হলো বাগানে পরিচর্যা করা এবং সেচ দেওয়া। এই সময় কালবৈশাখী ঝড় থাকে, প্রাকৃতিক দুর্যোগ হয়, এই জিনিসগুলো যদি কম হয় অথবা না হয় তাহলে আমরা আশা করতে পারি যে গত বছরের সমসাময়িক আমরা কিন্তু উৎপাদন পেতে পারি। আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি তারা নিয়মিতভাবে পানি সেচ দিবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৬০৪ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। সোবি আয়াত, এশিয়ান টেলিভিশন।